পাবনার বেড়াপৌর এলাকার শানিলা মহল্লায় পূর্ব শত্রুতার জের ধরে সাবেক ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিকের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। ভুক্তভোগীর অভিযোগ, অগ্নিসংযোগের পূর্বে নগদ অর্থ, স্বর্ণ অলঙ্কার সহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এদিকে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার বায়া সার্কেল কল্লোল কুমার দত্ত।